আসসালামু আলাইকুম ভিউয়ার, তো ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার আজকের এই ভিডিও দেখার পর আপনারা প্রতিদিন ভালো করে অ্যাপে টাকা ইনকাম করতে পারবেন, আর সেই টাকাটা আপনি চাইলে এখান থেকে সরাসরি বিকাশ এবং কয়েন বেসের মাধ্যমে কিন্তু আপনারা প্রিমিটে নিতে পারবেন এবং টোটালি আপনারা একদম ফ্রিতে কিন্তু আপনারা সবাই আর্নিংটা করতে পারবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা অনলাইনে একদম বিগিনার রয়েছেন, যারা অনলাইনে মোবাইল দিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি স্পেশালি ভিডিও। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা 100% সবাই ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, আর সেই টাকাটা আপনারা সবাই পকেটে নিতে পারবেন। ঠিক আছে, সো রিকোয়েস্ট রইলেও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন, তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, আর সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দেবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন দেখতে পাচ্ছেন, সেটার উপর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো ভিউয়ার আজকের যে সাইট লিঙ্ক, সেটা আমি অলরেডি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করার পর ব্রাউজার সিলেক্ট করে দেবেন, দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে, তো এখানে মূলত আপনাকে ক্যাপচার করে আর্নিং করতে হবে। এখানে $1 হলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন বিকাশে আমার কাছে সেল দিয়ে, অথবা চাইলে আপনারা নিজে কয়েন বেসের মাধ্যমেও কিন্তু আপনি আপনার পেমেন্টই নিতে পারবেন। যাই হোক, অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে কুইক স্টার্ট নামের অপশন আছে, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। সো আমি কুইক স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিছি। কুইক স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সাপোজ আপনি কীরকম আপনার একটা যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ আমি আমার অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আপনাদের আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, যেমনটা আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিছি। তো এখানে বলবে পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ডটা একটু হার্ড দেওয়ার চেষ্টা করুন, যেমন আমার নাম রানাতে বড় হাতের আর দিলাম, ছোটো হাতের এ দিলাম, তারপর কিছু সংখ্যা যুক্ত করে দিলাম। ঠিক আছে, সংখ্যা যুক্ত করে দেওয়ার পর স্টার হ্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, বা আরও কিছু সংখ্যা যুক্ত করে দিবেন, তাহলে এটা গ্রেট হবে। এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটাই এখানে বসে দিবেন। ঠিক আছে, সেম পাসওয়ার্ডটাই এখানে যেটা দিবেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে যে রিক্যাপচা আছে, রিক্যাপচার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আই এম এ নট রোবট আছে, ঠিক আছে, আই এম এ নট রোবটের উপর ক্লিক করে আপনি ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। আর এখানে যে ক্যাপচারটা আসবে দেখেন, এখানে আমার অটোমেটিক্যালি হয়ে গেছে, যদি আপনাকে সিলেক্ট করতে বলে সিলেক্ট করে নেবেন। তারপর রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেলে যদি কোনো ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করে তাহলে ইমেলটিকে একটু ভেরিফিকেশন করে নেবেন। তারপর একটি অপশন চলে আসবে আই এম এ ওয়ার্কার, এবং আই এম এ কি যেন একটা অপশন আছে, তো আপনি সেখান থেকে আই এম এ ওয়ার্কার সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আমরা এখানে অ্যাকাউন্টটা করছি। ঠিক আছে, সো তারপর অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, এবং এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এবং এই মুহূর্তে আপনার আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 87 সেন্ট রয়েছে। তো এখান থেকে আমি অলরেডি আর্নিং করছি, কত ডলার সব কিছু পেমেন্ট নিয়েছি, কত ডলার সব কিছু আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, সো এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসলে আপনি এখান থেকে কী করবেন, আপনাকে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, এবং এই যে সাইলেন্ট কিটা দেখতে পাচ্ছেন, এই সাইলেন্ট কিটা এখান থেকে কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন, আগে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা লিখবেন টু ক্যাপচা, টু সিএপি টি সিএস এ টু ক্যাপচা বুথ। দেখেন এখানে নিচে চলে আসবে, সাজেস্টে দেখাবে। তো এখান থেকে টু ক্যাপচার বুথ এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমরা এই অ্যাপ্লিকেশনে কাজ করবো। ডাউনলোড করার পর ইনস্টল করে আপনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। সো আমি এখানে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতেছি, আপনাদের আমি দেখাই দিচ্ছি। সো ওপেন করার পর এরকম চলে আসবে, আপনি যে সাইলেন্ট কিটা তাদের সাইট থেকে যে সাইলেন্ট কিটা কপি করে নিয়ে আসছেন, এখানে যাই থাক সেগুলো সরাই দিবেন, সেই সাইলেন্ট কিটা দিয়ে দিবেন। তো আমি সেই সাইলেন্ট কিটা দিছি যেটা একটু আগে তাদের সাইট থেকে কপি করলাম। তারপর অথরে ক্লিক করে দেবেন। সো অথরে ক্লিক করে দেওয়ার পর লগ ইন হয়ে যাবে, আপনি এখান থেকে সোজা সেটিং অপশনে আগে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এগুলাতে কিন্তু টিক মার থাকবে, এগুলাতে এইভাবে টিক মার থাকবে। ঠিক আছে, সবগুলোতে টিক মার দেওয়া থাকবে, আপনি এগুলো সব টিক মার্ক উঠাই দেবেন। সব টিক মার্ক উঠা দিয়ে শুধুমাত্র রিক্যাপচার উপর থাকবে, তো আপনি তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আবার বলে এখানে কাজ করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনটা আপনার ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো করে পেয়ে ইনকাম করতে পারবেন। তো তারপর এরকম ক্যাপচা চলে আসবে, এই ক্যাপচাগুলো করে কিন্তু আপনার ইনকাম, শুধুমাত্র এই ক্যাপচাগুলো আসবে। আপনি কী করবেন, আই এম আই নট রোবটে ক্লিক করবেন। আবার বলতেছি ইন্টারনেট কানেকশনটা অবশ্যই ভালো থাকতে হবে। তো এখান থেকে বলছে বাই সাইকেল, সো আপনি এখান থেকে দেখবেন বাই সাইকেল তো এখানে পাওয়াই যাচ্ছে না। সো আপনি এখান থেকে, আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি,
তো এখান থেকে বলছে ক্রস ওয়াল, এই যে ক্রস ওয়াল যেদিক দিয়ে আসলে রাস্তা পার হয় সেটা আমি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আবারও বলছে ক্রস ওয়াল, সো এটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। তো বলছে ট্রাফিক লাইট, সো ট্রাফিক লাইটগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরকম যতটাই আসুক আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো মোটরসাইকেল বলছে, আমরা মোটরসাইকেলগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো মোটরসাইকেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু হয়ে গেল, এখানে দেখেন এটা কিন্তু আমার এখানে দুইটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে আপনি 1000 ক্যাপচা করবেন, আপনার $1 প্লাস আর্নিং দিয়ে দিবে, ঠিক আছে। তো আবারও একটি ক্যাপচা আমাদের এখানে দিয়ে দিছে, আবারও এখানে বলছে ভিজেল, ভিজেল বলতে যে আপনার মাইক্রোর কিয়াগুলো পিছনগুলো যেখানে আসছিল হর্ন থাকে। সো ফায়ারওয়াল এটা হচ্ছে, ঠিক আছে। সো এটা আপনার সম্পূর্ণটাই সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে সম্পূর্ণটাই সিলেক্ট করে দিই, আর কোনো অংশে বাকি নাই। সো এখান থেকে আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। সো এভাবে মূলত ক্যাপচাগুলো করে আপনি আর্নিং করবেন। সো আবারও এখানে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে, দেখেন এভাবে আপনি করবেন, ঠিক আছে। 1000 ক্যাপচার জন্য আপনাকে $1 অ্যাকশন দিবে, 1000 ক্যাপচার করতে পারলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমার এখান থেকে তিনটা অলরেডি কমপ্লিট করছি। সো এভাবে আপনাকে মূলত করতে হবে, অটোমেটিক উপর ক্লিক করে। তবে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই ভালো থাকতে হবে, যাদের ইন্টারনেট কানেকশন ভালো রয়েছে তারাই কাজ করবেন। আর আপনার এই কাজটা 12টা থেকে একটা, রাত একটা বা 2-3টার দিক প্রচুর পরিমাণে ফাস্ট থাকে কাজগুলো, ঠিক আছে। তখন যদি আপনারা কেউ করতে পারেন তাহলে তখন আবার করলে আবার সেই পরিমাণে আপনার ইনকামটা হবে, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে সাইডে চলে যাচ্ছি, আপনি যা ওখানে একটা কাজ করবেন ওই একটা কাজেরই ব্যালেন্স আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। একটা কাজ যদি করেন একটা কাজেরই ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনি একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে সব কিছু দেখতে পারবেন, আপনার ব্যালেন্স সব কিছু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। সো আমি যেহেতু 3টা করছি, সো এখানে আমার দেখাচ্ছে যে 0.01, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে 1000 ক্যাপচা করলে আপনার $1 আর্নিং হবে। সো আপনি যদি 10টা করেন, 10টা ক্যাপচা করলে মেবি আপনার 1 সেন্ট আর্নিং দেখাবে, ঠিক আছে, মানে 1 সেন্ট আর্নিং দেখাবে। সো এভাবে মূলত আপনাকে এখানে আর্নিংটা করতে হবে। তো এখানে আপনার ব্যালেন্স এখানে দেখতে পারবেন, যখন আপনার এই যে শূন্যর আগে যখন 1 হয়ে যাবে তখন আপনি এই টাকাটা উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার টুডে আর্নিং কত হয়েছে দেখেন, আমার টুডে আর্নিং 0.003, আমার 3 সেন্ট আর্নিং করছি, ঠিক আছে, এবং সব কিছু কিন্তু এখানে দেখা দিচ্ছে। সো এখন আসি এই টাকাটা আপনারা কীভাবে পেমেন্ট নেবেন। আপনারা যারা বিকাশে নিতে যাচ্ছেন তারা আমার কাছে সেল কীভাবে দেবেন, তারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, অপশনে ক্লিক করে দেবেন। যারা সরাসরি বিকাশে নিতে যাচ্ছেন আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট করবেন, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বোর্ডে রয়েছে, সেখান থেকে ফেসবুকে কানেক্ট করবেন। এখান থেকে অ্যামাউন্ট $1 লিখে দেবেন, তারপর আমি একটি ইমেল অ্যাড্রেস দেবো, সেটা দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করলে আমার কাছে চলে আসবে, আমি আপনাদের টাকা বিকাশে দিয়ে দেবো। এখন যদি আপনারা চান যে আপনাদের টাকাটা আপনার নিজেই সরাসরি আপনাদের কেয়ার মাধ্যমে নেবেন, মানে কয়েন বেসে নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে $1 হলে এখানে রিকোয়েস্ট পেআউট আছে, রিকোয়েস্ট পেআউটে ক্লিক করে দেবেন। আমি দেখা দিচ্ছি এবং আমি পেমেন্ট নিয়েছি সেটার প্রুফ সহকারে দেখা দিচ্ছি, ঠিক আছে। আগে পেমেন্ট প্রুফটা দেখা দিই, এখানে দেখেন আমি এখান থেকে কত টাকা পেমেন্ট নিয়েছি, এখানে দেখেন $2, $3, $36, $1, $92 এবং $1, $78। তো মোটামুটি 800 উপরে টাকা আমি কিন্তু পেমেন্ট নিয়েছি, 800 টাকার উপরে আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি। তো $1 যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন, এখান থেকে কিন্তু আপনি উইথড্র অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করে বিটকয়েনের অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। সমস্যা নেই, উইথড্র নিয়ে আপনারা যদি কয়েন বেশি নিতে চান আমি হেল্প করবো, আপনাদের ফেসবুকে নক দিবেন। আর যদি চান যে ভাই এত ভেজাল করবো না, সরাসরি আপনার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নেব, সেটাও করতে পারবেন, সরাসরি আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করবেন। আর ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দিবেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এই ছিল মূলত ভিডিও। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পেমেন্ট প্রুফ সহকারে আমি আপনাদের দেখা দিলাম, এখান থেকে সবাই 100% পেমেন্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।